গুড মর্নিং স্টুডেন্ট আজকে তোমাদের ক্লাস 3 এর বাংলা যে তোমাদের দিয়েছিলাম পড়াটা সেই পড়াটা বলেছিলাম যে পড়ে রাখবে সত্যি শোনা গল্পটি তার প্রশ্নগুলো আমি পড়াবো আজকে সত্যি শোনা গল্পটা তোমরা পড়েছো সবাই পড়েছো আচ্ছা আচ্ছা কতবার পড়েছো বলো তো কতবার পড়েছিলাম বলতে পড়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভেরি গুড ভেরি গুড এবার তোমাদের যে পড়েছো তার পরীক্ষা নেব আমি কে কে উত্তর দিতে পারো ঠিক আছে আর যে পারবে আমাকে হাত তুলবে উত্তর দিতে পারবে যে আচ্ছা বলো দেখি বুড়ো চাষির সংসারে কে কে ছিল বলো হ্যাঁ আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি বুড়ো চাষির সংসারে বুড়ো চাষি তার ছেলে এবং ছেলের বউ তাহলে মোট কতজন ছিল বলো মোট তিনজন ছিল তাহলে চাষির পরিবারে কে কে ছিল তোমরা উত্তর লিখবে কি চাষির পরিবারে মোট তিনজন ছিল বুড়ো চাষি চাষির ছেলে এবং চাষির ছেলের বউ তাহলে মোট তিনজন ছিল ঠিক আছে আচ্ছা এবার বলে দেখো দু নম্বরের প্রশ্নটা চাষির ছেলেটি কেমন প্রকৃতি ছিল কেমন ছিল বলো হ্যাঁ খুব অলস প্রকৃতি মানে সারাদিন কিছু করতো না চুপচাপ শুধু খায় আর শুয়ে থাকে কোনো কাজ করতো না যারা কোনো কাজ করে না চুপচাপ পড়ে থাকে কাজ করে না শুধু খায় আসতে হয় তাদের কি বলে জানো অলস হ্যাঁ চাষির ছেলেও ঠিক ওরকম অলস প্রকৃতি ছিল আচ্ছা এবার দেখো তিন নম্বরে কি আছে বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো কেমন হলো হ্যাঁ বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা মানে কি হলো ভাবছে কি হবে কি রে বাবা কি করবে না করবে কিছু বুঝতে পারছে না ভাবছে যে কখন বাবা মরে গেলে তার জিনিসপত্র তো পাবে তার বাবা বলে দিয়েছে যে কি বলে দিয়েছিল বলে দিয়েছিল রে সোনা মাটির তলায় পোঁতা আছে ভাবছে আবার তাহলে কাটতে হবে সোনাটা পাওয়ার জন্য তাহলে বাবা মরে গেলেই ভালো তারপরে দেখো চার নম্বর বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যায়নি বুড়ো চাষি তার ছেলেকে বলে যায়নি কোন কথাটা বলো তো হ্যাঁ বুড়ো চাষি যে সোনা কোথায় রেখেছে সেই কথাটাই তার ছেলেকে বলে যায়নি তাই তো হ্যাঁ ভেরি গুড আচ্ছা আর একটা দেখো দেখো নেক্সট নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল কতটা বলো হ্যাঁ 5 বিঘা জমি ঠিক ঠিক ভেরি গুড ভেরি গুড আচ্ছা এবার বলো চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল কে বলবে তুমি আচ্ছা বলো বলো কে হ্যাঁ তার প্রথম রোজগারে খুশি হয়েছিল চাষির ছেলের বউ হ্যাঁ ভেরি গুড বসো আচ্ছা নেক্সট দেখো এটা তোমরা সবাই জানো যে কোদাল ছাড়া মাটি খোঁড়া যায় কি দিয়ে ওই কাস্তে কাঠারি সব দিয়ে খোঁড়া যায় ঠিক আছে এটা আর দরকার নেই আচ্ছা এবার বলো দেখি যেটা ঠিক তোমরা সেই উত্তরটা করবে ছেলের চোখ দুটো লোভে ঝকঝক চকচক ঝকমক ঝিকমিক করে ওঠে বলো 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 কে বলবে বলো ও হ্যাঁ ঠিক 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 চকচক হ্যাঁ ভেরি গুড চকচক হ্যাঁ ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠলো বসো নেক্সট চাষির ছেলের বউ কি ছিল বলো দেখি চালা সরল বোকা বুদ্ধিমতী কি ছিল হ্যাঁ ভেরি গুড বুদ্ধিমতী ভেরি গুড বসো 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 ঠিক একদম ঠিক বলেছ নেক্সট বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের তোমার মজুরদের আমার কপাল ফিরে যাবে কি বলো কোনটা হবে ঠিক হ্যাঁ ভেরি গুড আমাদের ঠিক ঠিক একদম সঠিক নেক্সট চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে হাটে বাজারে বিক্রি করে কোথায় বলো কোথায় হাটে না বাজারে হ্যাঁ ঠিক বলেছো দেখো হাট আর বাজার তোমরা ভাবো হাটও যাও বাজারও তো যাই কিন্তু হাট আর বাজারের মধ্যে কিছু ডিফারেন্স নেই শুধু কি পার্থক্য আছে জানো হাট বসে সপ্তাহে একদিন কি দুদিন আর বাজার রোজ বসে এটাই তো নেক্সট আচ্ছা এবার তোমরা দেখো নিচে দেখে শব্দ অর্থ আছে মানে শব্দের অর্থ কি এগুলো তোমাদের দেয়াই হয়েছে এগুলো পড়ে নেবে ঠিক আছে আচ্ছা আর দেখো একটা শুধু তোমরা হয়তো ভুলে যাবে মানে বুঝতে কঠিন হতে পারে চুকে যাওয়া
চুপে যাওয়া এর অর্থে আসলে সম্পন্ন হওয়া, চুপে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, মানে একদম শেষ হওয়া, মানে মোটামুটি যেটা করছো সেটা শেষ হয়ে গেল, সেটাই হচ্ছে সম্পন্ন হওয়া। আচ্ছা এবার দেখো আরো এরকম সংক্ষিপ্ত উত্তর আছে অনেক, লিখতে হবে, তো এগুলো তোমরা বাড়িতে করবে, বুঝেছো? করে আমাকে দেখিয়ে দিও, আমি চেক করে দেবো, ঠিক আছে? দেখো চারের দিকে সমস্ত গুলো তোমরা উত্তরগুলো করবে, করে আমাকে দেখাবে, আমি চেক করে দেবো খাতাগুলো, ঠিক আছে? আর শুধু শূন্যস্থানটা তোমরা একটু বলে দেবো। দেখো ছ নম্বর, পিতলের থলাটা সোনার মতোই, উত্তর কিন্তু দেওয়া আছে, কোনটা হবে সেটা তোমাকে বসাতে হবে। কি বলতো? পিতলের থলাটা সোনার মতোই, হ্যাঁ চকচকে, ঠিক। আচ্ছা পাকা ধান সোনার মতোই বলো কি? ঝলমলে, ভেরি গুড। তারপর দেখো লেখা আছে সোনা দিয়ে গয়না বানানো যায় না, আচ্ছা আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না, ঠিক। রূপো চকচক হলেও সোনার চেয়ে কম দাম, ভেরি গুড, খুব ভালো উত্তর হয়েছে। আর তোমরা নিশ্চয়ই দেখছি ভালোই পড়েছ, শুধু এবার উত্তরটা দেখি, উত্তরের সময় লেখার সময় কিন্তু মানানগুলো একটু দেখবে, ঠিক আছে? আর লাইন থেকে বার করবে না, আর মাত্রাগুলো দেখবে, ঠিক করে মাত্রাগুলো দেবে, কেমন? তাহলে এই লেখাটা দেওয়ার পর আমি এই বড় প্রশ্নগুলো নিয়ে নেক্সট দিন আলোচনা করবো, তারপর আবার ক্লাস, কেমন? ঠিক আছে।